ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের আগুনের ঘটনায় নিখোঁজের সন্ধানে অষ্টম দিনের মতো অভিযান শুরু হয়েছে। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান শুরু করে, তবে এখন পর্যন্ত কোনো মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি। গতকাল ষষ্ঠ দিনে উদ্ধার হওয়া দুটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ায় নিহতদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নদীর পাড়ে নিখোঁজদের অপেক্ষায় বসে রয়েছেন স্বজনরা, তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে সুগন্ধার বাতাস। দর্শক, ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, জলিল, আজকের উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে? হাবিবা, আমি এখন দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে। আমার এই যে দেখতে পাচ্ছেন যেটি সুগন্ধা নদী, এই নদীতে কিন্তু যে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কিন্তু এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে যে উদ্ধার কর্মীরা যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন সকাল থেকে, আজও কিন্তু কোস্টগার্ড, নৌপুলিশ এবং ফায়ার ডিফেন্সের লোকজন তাদের উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃতদেহ তারা উদ্ধার করতে পারেননি। তবে ইতিমধ্যে যে ঝালকাঠির এই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় যে ঝালকাঠি সদর থানায় দুটি মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে কিন্তু লঞ্চটিকে থানা কর্তৃপক্ষ আজকে হেফাজতে নিয়েছেন। এই টার্মিনালে লঞ্চটি ছিল, এখান থেকে সরিয়ে লঞ্চটি ডিসি পার্কে নেওয়া হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন তিনি এই লঞ্চের কিছু মালামাল ইতিমধ্যে জব্দ করেছেন। তারা এই মামলার তত্ত্বাবধানে তারা যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা নিবেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল।